ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। প্লে স্টোর থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপ গেম ইনস্টল করে থাকি। যদি প্লে স্টোর আমাদের ফোনে ইনস্টল করা না থাকে কিংবা কোনো কারণে ভুলবশত প্লে স্টোর ডিলিট হয়ে যায়, তখন আমরা কি করব? তো আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। এখন আমি দেখাবো কিভাবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ইনস্টল করবেন, অথবা হাউ টু ইনস্টল প্লে স্টোর ইন ইউর অ্যান্ড্রয়েড ফোন। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। প্রথমে আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ট্যাপ করে ক্রোম ব্রাউজার ওপেন হলো। এখানে সার্চ বারে আমি লিখব প্লে স্টোর অ্যাপিকে ডাউনলোড। তো আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে প্লে স্টোর অ্যাপিকে ডাউনলোড। লেখার পরে সার্চ আইকনে ক্লিক করতে হবে এটি সার্চ করার জন্য। তো আমি গুগল প্লে স্টোর ফর অ্যান্ড্রয়েড প্রথম ওয়েবসাইটটা ওপেন করব। ট্যাপ করে ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপিকে। তো ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করব। এরপর আমাদেরকে স্ক্রল করে নিচে যেতে হবে, মূল ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। আসলে এই ওয়েবসাইটটা বিভিন্ন অ্যাডে পরিপূর্ণ, তো আমাদেরকে কেয়ারফুলি এটা ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপিকে, ওটাতে ক্লিক করলাম। এখানে আমি অ্যাডটা ক্রস আইকনে ক্লিক করে কেটে দেব। তো একটু পরে এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাবো এখানে আমাকে ওকেতে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডিং ফাইলটা ডাউনলোড হচ্ছে। আমি পুরো ডাউনলোড প্রসেসটা স্কিপ করব। তো এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে, খুব অল্প সময় এটা ডাউনলোড হয়ে যাবে। 20 মেগাবাইটস ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ডাউনলোড ফাইলে ক্লিক করব। এরপর আমি ইনস্টলে ক্লিক করব প্লে স্টোর ইনস্টল করার জন্য। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলিং প্রিভিউ ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এটি প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। তো আমি ওপেনে ক্লিক করলাম। দেখ আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। তো আমি যদি এটি চেক করি প্লে স্টোরের সেটিং থেকে এবং প্লে স্টোর ভার্সনে যদি আমি ক্লিক করি, আমরা দেখতে পাবো এটা গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। তার মানে এটা সর্বশেষ আপডেট ভার্সনটা আমরা ইনস্টল করেছি। তো আমরা এভাবে প্লে স্টোর আমাদের ফোন অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারি। যদি আপনাদের ফোনে প্লে স্টোর না থাকে কিংবা ভুলবশত ডিলিট হয়ে যায়, এই পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাদের ফোনে প্লে স্টোর নেই কিংবা যারা প্লে স্টোর কিভাবে ইনস্টল করতে হয় জানে না, তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।